চট্টগ্রামে নিখোঁজের 13 দিন পর পাওয়া যায় স্কুল পড়ুয়া কিশোরী কাইফাকে। পুলিশকে জানিয়ে সহযোগিতা নয়, উল্টো অপমানিত হয়েছে তার পরিবার। বিষয়টি নিয়ে চরম উৎকণ্ঠায় তারা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ক্লাস 8 এর ছাত্রী জেরিন সুলতানা কাইফা পরিবারের সাথেই থাকতো নগরীর লৌফাবাদ। 9 অক্টোবর বিকেলে খালার বাসায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। এ নিয়ে চট্টগ্রামের বাইজির থানায় ডায়েরি করেছে কাইফার পরিবার, কিন্তু পুলিশ খোঁজ পায়নি তার। জানা যায়নি কি হয়েছে মেয়েটির। মেয়ে হারানোর পর থেকে শোকে শোকে স্তব্ধ ওই পরিবার। ক্রমাগত কাঁদছেন আর খানিক পরপর জ্ঞান হারাচ্ছেন কাইফার মা। থানায় বারবার গিয়েও পুলিশি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ এই পরিবারের। কিশোরী কাইফার নিখোঁজ বৃত্তান্ত দিয়ে ডায়েরি হয়েছে বাইজির থানায়, কিন্তু ওই থানার কেউ এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে চাইছেন না। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর পর নড়ে চড়ে বসেন কর্মকর্তারা। কিছু তথ্য আমাদের কাছে পেয়েছি আমরা, সেই তথ্যগুলো আমরা চেক ব্যাক করে দেখছি। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে দিতে পারি। যদি তার কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের কাছে অভিযোগ করতে বলেন, আমরা তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ দায়িত্বশীল এবং তৎপর হলে হারানো মেয়েকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করছে কাইফার পরিবার। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।